সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ আয়োজন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। দর্শক আপনাদের সাথে আছি আমি তাবাস মাহমুদ। আমরা সবাই জানি বাংলাদেশ সহ পুরো বিশ্বে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি যে ব্যাপারটি উঠে এসেছে এবং চলছে সেটি হলো করোনা ভাইরাস। করোনা ভাইরাসের সংক্রমণের বৃদ্ধির হার পাশাপাশি মৃত্যুর হারও কিন্তু ব্যাপক হারে বেড়েছে বিশ্বসহ বাংলাদেশে। অবশ্যই গত 24 ঘন্টায় কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে সবশেষ 77 জন মারা গেছেন। ঠিক কি কারণে এটি বেড়েই চলেছে, কি করা যায়, কতটুকু সচেতন হওয়া উচিত আমাদের, এছাড়া লকডাউন যেটি চলছে সেটি আরও কতটুকু কঠোর হওয়া যায়, সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে আজকে একজন অতিথি আছেন, চলুন দর্শক তার সাথে পরিচয় করে দিই। আমাদের সাথে আজকে আছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী, 21 পদক প্রাপ্ত শব্দ সৈনিক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠাতা সভাপতি, মাদকদ্রব্য ও নেশা নিরোধ সদস্য, অনারারি সিনিয়র কনসালটেন্ট ও অধ্যাপক, ডেন্টাল বিভাগ, বারডেম হাসপাতাল। ডক্টর অরূপ রতন চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আসলে মানে আলাদা করে কিছু বলার নেই, কারণ আমরা সবাই জানি এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা এবং সচেতন হওয়ার যে বিষয়টি সেটি হলো করোনা ভাইরাস নিয়ে। করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি হয়ে যাচ্ছে। আপনি একজন নিজে একজন ডাক্তার, আপনি নিশ্চয়ই প্রচুর পরিমাণে পেশেন্ট যারা আছে তাদের সংস্পর্শে যাওয়ার সুযোগ হয় হয়তো বা। আমি একটু বলতে চাচ্ছিলাম, আপনি যদি ডাক্তার হিসেবে দর্শকদের একটু বুঝিয়ে দিতেন, মানে বোঝানোর চেষ্টা করতেন যে আসলে এই যে করোনা ভাইরাসের সংক্রমণটা বৃদ্ধি হচ্ছে কতটুকু ভয়াবহতা, আমাদের কেন জানি মনে হচ্ছে ভয়াবহতার আসলে পরিধিটুকু আমরা বুঝতে পারছি না বলেই হয়তো আমাদের উদাসীনতাটা একটু বেশি। আপনি যদি একটু বুঝিয়ে বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, এই যে এখন করোনা ভাইরাস সংক্রমণ গত বছর মার্চ মাস থেকে শুরু হয়ে এখন আমাদের এপ্রিল চলছে, এই বছরের একটি বছর পেরিয়ে গেল, এবং তারপরেও কিন্তু আমরা মাঝখানে একটু কম সংক্রমণ হলো, এখন কিন্তু বৃদ্ধির একদম চূড়ান্ত শিখায়, এবং গত এক সপ্তাহে এত মৃত্যু আগে কিন্তু দেখা যায়নি, এবং 24 ঘন্টায় সর্বোচ্চ 77 জনের মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহে 448 জনের মৃত্যু হয়েছে, যা এক বছরের মধ্যে সর্বোচ্চ মৃত্যু। এবং সেই কারণটা কি? কারণটা কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে যে স্বাস্থ্যবিধি না মানার যে একটা প্রবণতা, এবং আইডিসিআর একটা তথ্য কিন্তু গতকালকে প্রকাশ করেছে, এবং তারা বলছে যে করোনা আক্রান্তদের বড় অংশই হয় বাজারে গেছেন নয়তো গণপরিবহন ব্যবহার করেছেন। আক্রান্ত রোগীদের 61% বাজারে যাওয়া এবং গণপরিবহন ব্যবহারের ইতিহাস রয়েছে। সংক্রমিত হওয়া 30% বেশি মানুষ জনসমাগম স্থল এবং উপাসনালয়ে গিয়েছিলেন, এবং গত 5 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত 8,500 করোনা রোগীর তথ্য পর্যালোচনা করেছে আইডিসিআর, এবং তারা কিন্তু এই তথ্যটি প্রকাশ করে। তাহলে কি স্পষ্ট, কি প্রমাণ হলো? প্রমাণ হলো এইটাই যে মানুষের দ্বারা এটা সংক্রমিত হচ্ছে, মানুষ মানুষে সংক্রমিত হচ্ছে, এবং আমরা যে বাইরে যাচ্ছি, গত এক সপ্তাহে কিন্তু লকডাউনটা ছিল, আগামী 14 তারিখ থেকে কড়া লকডাউনে আমরা যাচ্ছি, কিন্তু গত এক সপ্তাহে লকডাউন যে ছিল তার মধ্যেও মানুষ কিন্তু সেটা মানেনি। এই যে দেখেন আপনার 61% মানুষ, মানে মোর দেন 50% সংক্রমিত হয়েছিল, কি কারণে? একটা হচ্ছে তারা বাজারে যাচ্ছিল এবং তারা গণপরিবহন ব্যবহার করছিল, এবং দুটোই কিন্তু তখন বলেছিল যে আপনারা সেইভাবে যাবেন যাতে করে গণপরিবহন অর্ধেক সংখ্যক গণপরিবহন ব্যবহার করার কথা বলা হয়েছিল, যে একটা সিটের মধ্যে দুজন বসবে না, এবং বাজারে গেল যাতে বাজারে সীমিত সংখ্যক লোক যায়, একজন পরিবারে একজন সদস্য যাবেন, শপিং মলের ভিতরে অধিসংখ্যক লোক থাকবেন না। কিন্তু পুরো শপিং মলে কিন্তু সেগুলা নিয়ম কারণ তা তোয়াক্কা করে, ইভেন কিছু কিছু শপিং মলে যে স্যানিটাইজার আগে ঢোকার আগে দেওয়া হতো সেগুলা কিন্তু ব্যবহার বন্ধ রেখেছিল তারা, এবং গত কয়েক মাস যাবত এটা ব্যবহার আমরা দেখিনি, এবং মানুষ যে স্যানিটাইজার নিজের পকেটে রাখতো আগে সেটাও কিন্তু এখন রাখছিল না। মাস্কের ব্যবহার আপনারা তো বিভিন্ন আপনাদের সংবাদ মাধ্যমেই আপনারা দেখিয়েছেন, যে মানুষ যখন বলা হচ্ছিল যে আপনি মাস্কটা কোথায়, তিনি বলছে তার পকেটে, আরেকজনকে বলছিল কোথায়, তিনি বলছে আমার বাসায়, আরেকজন বলছিল আপনি কেন দিচ্ছেন না, বলে আমার গরম লাগে। এই যে তাদের মাঝে একটা অনীহা এবং স্বাস্থ্য সচেতনতার অভাব এবং মৃত্যু ঝুঁকিকে তারা এড়িয়ে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু কঠিন ভাবে একটা বাস্তব দিক নিয়েছে, এবং তার ফলশ্রুতিতে দেখা গেল যে মৃত্যু সংখ্যা 77 করে দাঁড়ালো, যা বিগত দিনের মধ্যে সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়ে গেল।
এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যেহেতু আগামী 14 তারিখ থেকে একটা কড়া লকডাউনে আমরা যাচ্ছি এবং সরকার এবং আমাদের যে জাতীয় কমিটি রয়েছে তার এটা উপলব্ধি করতে পেরেছেন এটা নিঃসন্দেহে যে মানুষের এই প্রবণতাটাকে দূর করতে গেলে প্রাচ্যের আমাদের ইউরো আমেরিকাতে গত প্রথম যখন করোনা ভাইরাস সংক্রমিত হলো এবং তারা যখন সেকেন্ড ওয়েভ এবং থার্ড ওয়েভটা অনেক দেশে যে মোকাবেলা করলো তারাও কিন্তু শুধু লকডাউন না তারা কিন্তু কার্ফিউ দিতে বাধ্য হয়েছিল কিন্তু মানুষের যে সহজ প্রবণতা তারা বাইরে আসতে চায় তারা বিভিন্ন ভাবে তারা তাদের বাজার তারা জীবন এবং জীবিকার যে বিষয়গুলা সেগুলাকে তারা গুরুত্ব দিচ্ছিল বেশি সেখানে জীবনটা গুরুত্ব পাচ্ছিল না ফলশ্রুতিতে দেখা দিচ্ছিল সেই সব দেশে হচ্ছিল কিন্তু ইউরোপ আমেরিকার চিত্রটির সঙ্গে আমাদের বাংলাদেশের চিত্র মিলালে চলবে না ইউরোপ আমেরিকাতে বেশিরভাগ দেশে তাদের কিন্তু একটা সরকারি ভাতা দেওয়া হয় যার জন্য তারা নিশ্চিন্তে ঘরে বসে থাকতে পারে তাদের আয়ের ব্যবস্থা হয় তাদের রোজগারের ব্যবস্থা হয় তাদের কেনাকাটার ব্যবস্থা হয় কিন্তু আমাদের দেশের গরিব জনগোষ্ঠীর মধ্যে কিন্তু সেটার অভাব ছিল তারা চিন্তা করছিল কিভাবে তার সংসারটা চালাবে কিভাবে তার আহারের ব্যবস্থাটা হবে সেই জন্য হয়তো তারা যাচ্ছিল কিন্তু তাদের মধ্যে যে করোনার যে সংক্রমণের যে একটা তীব্র ঝুঁকি তাদের মধ্যে রয়েছে সেটা কিন্তু আমরা তাদেরকে বোঝাতে ব্যর্থ হয়েছি ফলে তাদের যে মাস্কটা ব্যবহার করা দরকার এবং তাদেরকে যদি আমরা একটা বিনামূল্য মাস্কটা সরবরাহ করতে পারতাম যেটা এখন বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে আমরা দেখছি তারা দিচ্ছেন সেটা যদি আমরা প্রথম থেকে করতে পারতাম তাহলে হয়তো বা সেই ঝুঁকিগুলো আরো কমাতে পারতাম জি ওর প্রথম চৌধুরী আপনার কথা ধরে রেশ ধরে আমি একটু আসতে চাই আপনি যেমনটি বলেন পাশ্চাত্যের কথা তাদের যে সরবরাহগুলো খাদ্য সেবা যেগুলো সেগুলো তো আমার কাছে কথা আছে তার আগে আমি একটু দর্শক আছেন আমাদের সাথে আমি প্রশ্নটিতে পরে আসবো দর্শকের প্রশ্নটি নিয়ে নিই দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন আমাদের মতো গরিব মানে জি আমরা শুনতে পাচ্ছি আপনি বলুন আপনাকে ধন্যবাদ দর্শক রূপরতন চৌধুরী আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি উনি হয়তো বোঝাতে চাচ্ছেন যে যদি আবার এই লকডাউন আসে আপনি যেমনটি বলছিলেন যে আমাদের সেই কি বলবো সেই আমাদের সেই সাহায্য কিন্তু নেই যে আমরা ঘরে বসে খাওয়া কি মনো সেবাগুলো পাবো তাহলে ওনার প্রশ্ন হয়তো ছিল যে যদি আবার লকডাউন পড়ে সেই ক্ষেত্রে যে জীবিকার যে ব্যাপারটি তারা কিভাবে করতে পারে সেই ক্ষেত্রে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে আপনার কাছে কি মনে হয় না পদক্ষেপটা একটা হচ্ছে যে সরকার যেহেতু আগাম একটা ঘোষণা দিয়েছেন মানুষ হয়তো সেই আহার রুচি ব্যবস্থাটা তার ঘরে করে রাখবেন এবং সেটা তারা একটা ব্যবস্থা নেওয়ার একটা সময় পাবেন কিন্তু সেই সাথে সাথে আমাদের প্রত্যাশা থাকবে সরকারের বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং সরকারি সহায়তায় তাদেরকে যাতে একটু সাহায্য সহযোগিতা করা যায় সেই ব্যাপারটা সরকার দেবেন যেটা গত বছর কিন্তু সরকার থেকে একটা ভাতা দেওয়া হয়েছিল যেমন গার্মেন্টস শ্রমিকদেরকে একটা ভাতা ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এবং সেইভাবে যদি আমাদের দিন আনি দিন খায় যারা তাদের জন্য যদি একটা সাহায্য সহযোগিতা একটা ব্যাপার করা যায় এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান যদি এখন এগিয়ে আসে তাদেরকে যদি সেইভাবে খাদ্য সরবরাহ করেন অনেকে কিন্তু অনেক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কিন্তু গত বছর আমরা দেখেছিলাম একটা প্রতিষ্ঠানের কথা তো আমার মনেই পড়ছে তারা কিন্তু নিয়মিতভাবে খাদ্য সরবরাহ করছিলেন যারা দিন আনি দিন খায় তাদের মধ্যে সেই ধরনের অনেক জনজনজাতি গোষ্ঠী কিন্তু আমাদের দেশে রয়েছে এটা অস্বীকার করা কোনো উপায় নেই এবং তারা হয়তো সেইভাবে এগিয়ে আসবে সেটাই হবে আমাদের প্রত্যাশা সেটাই আমরা সেটি আশা করি যাদের সেই সামর্থ্য আছে তারা যেন এগিয়ে আসে আমি আরেকটি বিষয়টা আসতে চাই দক্ষিণ আফ্রিকার যে ভ্যারিয়েন্টের কথা বলা হয় যার সাথে প্রায় 80% মিল রয়েছে এখন যে স্ট্রেনটা চলছে বাংলাদেশে সেটার উপর অনেক বেশি ক্ষতিকারক বলা হচ্ছে তো আমার প্রশ্নটা হলো আপনার কাছে যে এই যে আমাদের যে প্রিপারেশনের ব্যাপারগুলো আমাদের আইসিইউ সংকট রয়েছে আমাদের অক্সিজেন সরবরাহের সংকট রয়েছে আমরা কিন্তু বিগত এক বছরের যে অভিজ্ঞতা সে অনুযায়ী আমরা জানি যে করোনা পুরোপুরি যায়নি তো আমরা এই যে এখন আবার হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে পিছিয়ে পড়লাম এতটা এই প্রস্তুতি আমাদের আসলে কেন আমরা নিয়ে সারতে পারিনি কোথায় অভাব ছিল কোথায় উদাসীনতা ছিল কিনা আদৌ যদি একটু ব্যাপারটিতে বলতেন না বিষয়টা হচ্ছে যে প্রতিটা দেশে কিন্তু এইভাবে সংক্রমণটা বেড়েছে এবং এটা কিন্তু এখনো গবেষণাধীন এবং দেখেন এই করোনা ভাইরাসের প্রকৃতি তাদের রূপ কিন্তু প্রতি মুহূর্তে তারা পরিবর্তন করছে এবং বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা নিয়মিত চালিয়ে যাচ্ছে এই যে সাম্প্রতিককালে যে ইউকে ভেরিয়েন্ট আমাদের দেশে আসলো যুক্তরাজ্যে ভেরিয়েন্ট আসলো তারপরে আমরা দেখলাম যে করোনা ভাইরাস আফ্রিকার ধরনটা আবার আসলো এবং এই যে জিন বিশ্লেষণ এখন এটা নিয়ে কিন্তু গবেষণাগারে গবেষণা চলছে
সুতরাং এটা যে তাদের দিক পরিবর্তন তারা প্রতি মুহূর্তে করছে এবং তার ফলে আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং এইটাতে তারা আরো বেশি কঠিন বাস্তবতার দিকে যাচ্ছে। অর্থাৎ যে ভাইরাসটি আগে আমাদের সংক্রমণ যেভাবে করত, আমাদের সামান্য কিছু আমাদের তখন লক্ষণ দেখা দিত বা আমাদের জটিলতা দেখা দিত, এখন কিন্তু জটিলতা আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এই আফ্রিকান বা যেটা বিলেতি জিন যেটা বলছি আমরা, যেটাই বলি না কেন, যেটা আমাদের ভেরিয়েন্ট গুলা, সেগুলোর মধ্যে একটা চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে যে কারণে হচ্ছে কি আমাদের মানুষের সেই প্রভাবটা কিন্তু আরো দ্বিগুণ ভাবে দেখা দিচ্ছে। অর্থাৎ তারা যেভাবে সংক্রমিত হয়ে আগে রোগাক্ত হতো এবং তাদের লক্ষণ যেরকম সহজ সাধারণ ছিল, এখন কিন্তু সেটা সেরকম না। এখন কিন্তু বলা হচ্ছে যে কাশি না থাকলেও কাশি দেখা যাচ্ছে যে ফুসফুসের মধ্যে সংক্রমণ হচ্ছে, সেটা সিটি স্ক্যান বা এমআরআইতে ধরা পড়ছে। সুতরাং এই জিনিসগুলো কিন্তু জটিল থেকে জটিলতর হচ্ছে। এই জন্য আমরা বলছি যে মানুষকে এখন আরো বেশি সচেতন হতে হবে। আমি এত কিছু বৈজ্ঞানিক তথ্য মানুষকে জানাতে চাই না, তার হয়তো বা অনেকে আবার মানুষ ভাবে অনেকে মানে মানুষের ইয়াতে ভুগবেন, সেটা আমি বলতে চাই না। আমি বলতে চাই যেটা যে ভেরিয়েন্টে একটা নতুন মাত্রা এসছে এবং তাদেরকে আরো বেশি সচেতন হতে হবে। এবং আমরা যখন প্রথম দিকে তিনটা স্বাস্থ্যনীতির কথা বলছিলাম, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের বলছিল যে আমাদের যেহেতু করোনা ভাইরাসটা বাতাসে উড়ে বেড়ায় এবং সেটা একজন যখন রোগাক্রান্ত ব্যক্তি বাইরে আসেন তখন তিনি হাঁচি কাশি দেন, কথা বলেন, তখন মধ্যে তার লক্ষ লক্ষ কণা সেগুলো বাতাসে উড়ে গিয়ে আরেকজন যে সংক্রমিত হয়নি এখনো তার নাক কান মুখ দিয়ে ঢুকে যেতে পারে। সুতরাং তাকে সে প্রোটেকশনটা নিতেই হবে, কারণ বাইরে তিনি আসছেন তার ঝুঁকিটা 100%। সুতরাং সেখানে তিনি অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। আরেকটি আমরা কথা বলছিলাম যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে আমরা একটা দূরত্ব বজায় রাখবো, যাতে যদি ওই লোকটা কাশিও দেয় বা কথা বলে 1 মিটার দূরত্ব থাকলে আমরা যেন সংক্রমিত সহজে না হই। আরেকটি বিষয় যেটা বলছে যে আমরা হাতটা সবচেয়ে সংবেদনশীল, এটা আমরা সব জায়গায় আমরা স্পষ্ট করি। আমরা যখন ঘরে ঢুকি বা বাইরে যাই, অফিস আদালত সব জায়গায়, লিফটের সুইচ থেকে আরম্ভ করে সব জায়গায় হাতটি আমরা ব্যবহার করি। বাজার হাটে গেলেও আমরা জিনিসপত্র ওইটা দিয়েই ধরি। সুতরাং সংক্রমণ কোথায় রয়েছে, ভাইরাসটি কোথায় লেগে রয়েছে আমি জানি না। আমার হাত দিয়ে আমার মুখে আমি যখন হাতটা বা নাকে মুখে দিব তখন কিন্তু আমার সেই ভাইরাসটি ঢুকে যেতে পারে। সুতরাং নাক মুখ আমরা যেন স্পর্শ না করি ওই সময়টা, এইগুলো বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছিল। ওই বিষয়গুলাকে এবং হাতটা সাবান দিয়ে 20 সেকেন্ড ধোয়ার কথা এখন কিন্তু বলাই হচ্ছে না, এখন শুধু মাস্কের দিকে আমরা খেয়াল রাখছি। কিন্তু বাকি তিনটা বিষয় এইটা কিন্তু এখন খুব সিরিয়াসলি আমাদের মেনটেন করতে হবে, কারণ এই ভাইরাসটি একটি অন্য ধরনের ভাইরাস যেটা আফ্রিকান এবং যেটা যুক্তরাজ্যের ভাইরাস, যেটা অন্যভাবে সংক্রমিত করছে এবং আমাদের ঝুঁকিগুলো আরো বেশি রয়েছে। সুতরাং আমরা এই স্বাস্থ্য নীতিগুলোকে আমরা কঠিন ভাবে মেনে চলবো। আরেকটি বিষয় খুব জরুরি আমি না বলেই পাচ্ছি না, সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের এই তিনটি নীতিমালার সঙ্গে আরেকটি বিষয় বলেছিল যে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, আমাদের জীবন ব্যবস্থা পরিবর্তন করতে হবে। আমরা যেভাবে চলে আসছিলাম আমরা এভাবে চললে হবে না, আমাদের একটা সুশৃঙ্খল ডিসিপ্লিন লাইফে আসতে হবে। আমরা যারা মাদক গ্রহণ করি, ধূমপান নেই, তামাক পাতা ব্যবহার করি, জর্দা খাই এবং ধূমপান করি, তারা কিন্তু এখন সংক্রমিত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় অনেক বেশি। চীনে যখন প্রথম সংক্রমিত হলো তারা, তখন তারা কিন্তু একটা গবেষণা করেছিল এবং তারা গবেষণায় দেখেছিল যে 200 জনের উপরে গবেষণাটা করেছিল এবং তাতে দেখেছিল যে 200 জনের মধ্যে 70% ছিল পুরুষ এবং তারা অন্য রোগে আক্রান্ত ছিল এবং তাদের বেশিরভাগই ছিল ধূমপায়ী। এই সময় ধূমপানটা একেবারেই করা নিষিদ্ধ করা উচিত এবং যেহেতু আমার তামাক নিয়ন্ত্রণ আইন বাংলাদেশে রয়েছে, আমরা অবশ্যই ধূমপানটা বন্ধ রাখার জন্য তামাক নিয়ন্ত্রণ টাস্ক ফোর্সকে এখন বাজারে আসতে হবে, যাতে করে যারা পাবলিক প্লেসে ধূমপান করছে তাদেরকে ধূমপানটা বন্ধ করা হয় এবং যাতে করে অন্যদেরকে তারা সংক্রমিত না করে। কারণ এই ধূমপায়ীদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার ঝুঁকি অন্যান্য অধূমপায়ীদের তুলনায় 14 গুণ বেশি। এবং এই ধরনের কথা আমি আরো বলতে চাই যে যারা মদ্যপান করছেন বা তারা মাদক ব্যবহার করছেন তারাও কিন্তু তাদের রোগ প্রতিরোধ শরীরে কমে যায় এই সময়। সুতরাং করোনাটা যখন নাক দিয়ে বা মুখ দিয়ে ঢুকে তখন ফুসফুসে গিয়ে তাড়াতাড়ি তাদেরকে সংক্রমিত করে, তাড়াতাড়ি তাদেরকে আক্রান্ত করে, তাড়াতাড়ি তাদেরকে অসুস্থ করে, তাড়াতাড়ি তাদেরকে হাসপাতালে নিতে হয়, তাড়াতাড়ি তাদেরকে ভেন্টিলেশন দিতে হয় এবং তাদের মৃত্যুর সংখ্যাও বেশি। আমি প্রশ্ন করছিলাম যে বর্তমানে যে দ্বিতীয় ঢেউ, এরাতে বাঁচার থেকে কোন নিরাপদ কোন ব্যবস্থা আছে?
না আগের মতো চললে হবে কি বলছেন জি প্রতন চৌধুরী ওনার প্রশ্নটি হলো যে উনি জানতে হ্যাঁ লক্ষণ গতবার যখন ছিল প্রথমবার তখন একটু অন্যরকম দেখেছিলাম এবারে লক্ষণে বেশ কিছু পরিবর্তন আপনি আমাদের দর্শকদের জন্য একটু বলতেন যে আসলে কি কি ধরনের লক্ষণ এবার হয়তো নতুন করে যুক্ত হয়েছে আগের লক্ষণ গুলার সাথে দুটি প্রশ্নের উত্তর যদি দিতেন হ্যাঁ এখন বলছে যে আমরা যে আগের যে স্বাস্থ্যনীতি গুলা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে আমরা সেইগুলোই পালন করব আমরা স্বাস্থ্যনীতির ব্যাপারে নতুন কিছু ব্যাপার নেই আমাদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক হাত ধোয়ার ব্যাপারটা বাধ্যতামূলক এবং নিরাপদ দূরত্ব রাখা বাধ্যতামূলক সেই সাথে সাথে আমাদের জীবন ব্যবস্থা পরিবর্তনের মধ্যে আমাদের ফাস্টফুড জাতীয় যেগুলো আছে মানে যেগুলো আমরা ভাজা পোড়া জাতীয় জিনিস সামনে রমজান মাস আসছে এখন ভাজা পোড়া জাতীয় জিনিস আমাদের অবশ্যই বন্ধ করতে হবে আমাদের শাকসবজি ফলমূল ইত্যাদির দিকে এখন বেশি আমাদের নজর দিতে হবে এবং এগুলো আমাদের গ্রহণ করতে পারে কারণ শাকসবজি ফলমূল যেগুলো আছে সেগুলোর মধ্যে পুষ্টিকর উপাদান বেশি রয়েছে এবং ভিটামিন ডি টা এই সময় বেশি দরকার সুতরাং রোদ্রে আমরা অন্তত আধা ঘন্টার জন্য আমরা আমরা থাকতে পারি যাতে গায়ে রোদটা লাগতে পারে ভিটামিন ডি টা আমরা সংগ্রহ করতে পারি তাহলে কিন্তু রোগ প্রতিরোধক বাড়বে আর যিনি বলছেন যে আমাদের লক্ষণ গুলা কি কি দেখা দিতে পারে কোভিড-19 মহামারীর এই সময় নিজের সুরক্ষা অন্য যে কোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসকের কাছ থেকে জেনে আপনার যে সমস্ত উপসর্গ এখন দ্রুত দেখা দিলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিতে হবে তার মধ্যে হচ্ছে জ্বর অথবা সর্দি কথা বলা ও চলাফেরার সমস্যা শ্বাস প্রশ্বাসের সমস্যা তলপেট ও বুকে ব্যথা মাথা ঘোরা ও বিভ্রান্তি খিচুনি মাংসপেশিতে ব্যথা প্রস্রাবের সমস্যা জ্বালা পোড়া দুর্বলতা অস্থির লাগা পুরনো কোন রোগের অবনতি ঘটা অর্থাৎ যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিস দেখা যায় নিয়ন্ত্রণে থাকছে না হ্যাঁ ব্লাড প্রেশার দেখা যাচ্ছে নিয়ন্ত্রণে থাকছে না এই ধরনের যখন পুরনো যাদের রোগ রয়েছে সেগুলো যখন নিয়ন্ত্রণে থাকবে না এবং এই সমস্ত উপসর্গ যেগুলো আমি একটু আগে বললাম যদি দেখা দেয় তবে অবশ্যই তাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে সেই সাথে আরেকটি কথা বলে রাখি যে যে ভ্যাকসিনটা আমরা নিচ্ছি আমি কিন্তু প্রথম দিনে বাংলাদেশে ভ্যাকসিনটা যেদিন মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন 27 তারিখে সেদিন আমি নিয়েছিলাম এবং দ্বিতীয় ডোজই আমি গত 8 তারিখে আবার নিয়েছি সুতরাং আমার ভ্যাকসিন নেওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু যাদের ভ্যাকসিন নেওয়া কমপ্লিট হয়েছে তাদের জন্য বলতি যে টিকা আপনাকে কোভিড-19 থেকে সুরক্ষা দেবে না যতখানি না আপনারা ভাবছেন অনেকে হয়তো ভাবছে যে ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে আমার হয়তো আর মাস্ক পরার দরকার নেই বা আমার অত রোগ প্রতিরোধ শক্তি ব্যবহার করার প্রয়োজন নেই কারণ আমি ভ্যাকসিন নিয়ে নিয়েছি সুতরাং আমার এখন আর করোনা আক্রান্ত করবে না কিন্তু সেটা কিন্তু সঠিক নয় যেটা করবে সেটা হয়তো আমাদের এখন যেটা তথ্য থেকে আসছে যে বলা হচ্ছে যে টিকার কার্যকারিতা কত যেমন ফাইজারের অ্যান্টিকে বলা হচ্ছে 91%, জনসনের 66%, অ্যাস্ট্রাজেনিকা যেটা আমরা নিচ্ছি অক্সফোর্ডের যেটা সেটা 76% আমাদেরকে প্রতিরোধ ক্ষমতা আমাদেরকে দিবে সুতরাং এখানে একটা প্রতিরোধ শক্তি তো আমরা পাচ্ছি ভ্যাকসিন থেকে কিন্তু তার মানে এই নয় যে আমরা ভ্যাকসিন নেওয়ার কারণে আমরা একেবারেই করোনা ভাইরাস আক্রমণ থেকে মুক্ত থাকবো আমাদের অবশ্যই বারবার হাত ধুতে হবে আমাদের অন্যদের থেকে অন্তত 1 মিটার দূরত্ব বজায় রাখতে হবে আমাদের মাস্ক পরিধান করতে হবে হাঁচি কাশির সময় রুমাল টিস্যু হাতের কোনো দিয়ে আমাদের মুখ ঢাকতে হবে চোখ নাক মুখ স্পষ্ট করা থেকে আমাদের বিরত থাকতে ডক্টর অরপ্রতন চৌধুরী আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি আসলে ভ্যাকসিন আছে বলেই নিচ্ছি বলে আমাদের সেখানে থামলে হবে না স্বাস্থ্যবিধিগুলো অবশ্যই মানতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য দর্শক প্রশ্নোত্তরে করোনা ভাইরাস আজকে এই পর্যন্তই আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই করোনা স্বাস্থ্যবিধি মেনে চলুন